আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে বিকাশের লোনকৃত টাকা পরিশোধ করবেন। তো সর্বপ্রথম আপনারা আপনাদের বিকাশে অ্যাপসটি লগইন করবেন, ওপেন করবেন। আপনি পাসওয়ার্ড দিয়ে আপনার বিকাশটি ওপেন করবেন। আমি আমার বিকাশটি ওপেন করতেছি। ওপেন করার পর আপনাদের যে লোন অপশনটি আছে সেই অপশনটি বাছাই করবেন, অথবা মোর অপশনে গিয়ে লোন অপশনে চলে যাবেন। তো আমি লোন অপশনে চলে গিয়ে যাচ্ছি, একটু ওয়েট করতে হবে। লোন অপশনে চলে যাওয়ার পর এই জায়গায় আমার 3 মাসেও শোধ করতে পারেন, 2 মাসেও শোধ করতে পারবেন, অথবা 1 মাসেও শোধ করতে পারবেন। ওই জায়গায় পেজে দেওয়া আছে 3 মাসে সুদ করলে 45 টাকা যাবে, আর 1 মাসে সুদ করলে শুধু 11 টাকা যাবে। তো সেক্ষেত্রে আমি 1 মাসে সুদ করে দেব। তো আমি 1 মাসেরটা সিলেক্ট করতেছি, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা ওটা সিলেক্ট করবেন। আমি 1 মাসে আমি 3000 টাকা লোন পেয়েছিলাম, 3011.25 টাকা আমি এখন সুদ দিয়ে দেবো। তো এখন 3000 সাথে ক্লিক করার পর কনফার্মে চলে যাবেন। কনফার্মে চলে যাওয়ার পর আপনার পাসওয়ার্ড চাবে, আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে দেবেন। তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখন কনফার্ম। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো এখন ট্যাপ করে ধরে রাখবেন, সাধারণ যেভাবে ক্যাশ আউট করেন সেইভাবেই। তো হয়ে গেছে, মেসেজ চলে এসেছে কমপ্লিট, আমার লোন কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরবর্তীতে দেখব যে আমি লোনের উপযোগী কিনা। আমি এখন আমি আপনাদেরকে যাচাই করে দিচ্ছি যে আমি লোনের উপযোগ আছে কি না। তো আমি যে 3000 টাকা ক্লিয়ার করে দিয়েছি তার মেসেজ চলে আসছিল, সেটা আমি সরিয়ে দিচ্ছি। এখন আমি আবার চেক দিচ্ছি, জি এখন আমি আবার 3000 টাকা লোন নিতে পারবো। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন যে এখন আমি 3000 টাকা লোনের উপযুক্ত আছি। এখন আমি দেখাচ্ছি যে আমি আগের ডিজে পরিশোধ করেছি, হ্যাঁ যে 3011 টাকা পরিশোধ করে দিয়েছি। তো এইভাবে আপনারা আপনাদের লোন নেওয়া এবং পরিশোধ করতে পারবেন, দুটাই করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই।